निर्धारित समय अर्थात ठीक बिकेल 5टाय ज्ञानमंचे शुरू हो गेल चिंगारी जूनियर टीमेर टान टान उत्तेजनाय भरा परफरमेंस। से अभिनेता अभिनेत्रीदेर एनार्जी लेवलई बोलुन बा अभिनयेर दक्षताय के बोलबे तखन हल ठासा 400 लोकेर सामने एकदल नवागत कलाकुशलीरा निजेदेर अभिनयेर द्वारा सबाइके गुणमुग्ध करे चले गेल एवं सन्धे 7टा बाजतेई मंच काँपाते नामलो एसएमपीआई स्नातक 22 जन अभिज्ञ अभिनेता अभिनेत्री। अनबद्ध प्रयास नाट्यगोष्ठी एसएमपीआर एक विशाल मापेर दिके एगोচ্ছে এটুকু আমাদের বিশ্বাস। আর দারুণ লেগেছে প্রথম শো, এরপরও আরো এক্সাইটেড আমরা সেকেন্ড শো দেখব। অসাধারণ, সত্যি অসাধারণ হয়েছে। বিষ্ণুদে চিন্তা করিস না, পাঁচটা আঙ্গুল এক জায়গা হলে সেটাকে মুঠো বলে, আর একটা মুঠো সবার জোরদার খুশি তৈরি করতে হয়। বিষ্ণু আগে পাঁচটা আঙ্গুল যখন এক জায়গায় জড়ো হয় তখন তার একটা মুঠো তৈরি, আর এই মুঠো দিয়ে একটা শক্তিশালী খুশি তৈরি করা যায়। অসাম পারফরম্যান্স হয়েছে, খুব ভালো লেগেছে। প্র্যাকটিস মেক্স পারফেক্ট, ওদেরকে দেখে আমরাও ইন্সপায়ার্ড হয়েছি, কারণ এর পরে পরে আমি আসছি। প্রত্যেকের পারফরম্যান্স খুব ভালো ছিল। আমি নমিনেশন ফাইল করব, চরণ সিংহের কাছে আমি দাঁড়াবো, আমি নমিনেশন ফাইল করব, চরণ সিংহের কাছে আমি দাঁড়াবো। প্রচন্ড ভালো, বিষ্ণু ক্যারেক্টার চরণ ক্যারেক্টার দুজনেই ফাটাফাটি হাড্ডাহাড্ডি লড়াই করেছে। এসএমপিআর এর আগে প্রোডাকশন আমরা দেখেছি দেবীপক্ষ, সেরকম ভালো হয়েছে, তার থেকে আরও ভালো লাগলো আজকের নিউ কামার কীভাবে স্টেজটাকে প্রেজেন্ট করেছে। প্রত্যেকটা মোমেন্টে এনজয় করেছি আমি, চিৎকার করে করে গলায় ক্র্যাক হয়ে গেছে। আমার সবথেকে ভালো লেগেছে চরণ, ভীষণ ভালো অভিনয় করেছে, খুব 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 ভালো লেগেছে। ভিলেনের ক্যারেক্টারটা খুব ভালো লাগলো, আর ভবিষ্যতে আমরা এগুলো দেখে নিজেকেও তৈরি সেরকমভাবে করব, এই প্ল্যাটফর্মে আসতে চাই। চরণ ওর ক্যারেক্টার আমার সবথেকে বেশি মনটা ছুঁয়ে গেছে। কাকে ছেড়ে কাকে দেখব, নাচ গান ফাইট সাসপেন্স থ্রিলার রোম্যান্স সবকিছুর মধ্যে দিয়ে অভিভূত দর্শক যেন রোলার কোস্টারে বসে আছে। আমাকে ছেড়ে যাবে না, খুবই ভালো লেগেছে, প্রচন্ড ভালো লেগেছে। এবং মায়া নেগেটিভ ক্যারেক্টারকে ওটা আরো আকর্ষণীয় লেগেছে। জুনিয়র টিমের পারফরম্যান্স দেখার পর দর্শকেরা কতটা উচ্ছ্বসিত, ভীষণ ভালো লাগলো। মনে হলো যেন একটা ফিল্ম দেখলাম, মানে রিয়ালিটিটা একদম বুঝতে পারলাম কিভাবে নাটকটা হয়, আগে তো দেখিনি, প্রথমবার দেখলাম, খুব ভালো লাগলো। ভাবতে তো পেরেছি জুনিয়র টিম ভালো করবে, এখন দেখা যাক সিনিয়র টিম কিরকম করে। আমরা আশা করছি যে সিনিয়ররা এর থেকেও হয়তো ভালো করবে। সিনিয়র ব্যাচটা দেখব আর দেখার জন্য প্রচন্ড এক্সাইটেড রয়েছে আর নিজেরাও কবে করব তার জন্য প্রচন্ড এক্সাইটেড। জুনিয়র টিম ভীষণ ভালো করছে, তো আমি আশা করছি সিনিয়র টিমও খুব ভালো করবে। সিনিয়র টিমটা দেখার জন্য ভীষণ এক্সাইটেড। শুরু হওয়ার সময় পুরো পেট ঘুরঘুর করছিল, একেবারে পারফরম্যান্সটা হলো, একটা টেনশন কমলো কিন্তু আরেকটা টেনশন বেড়ে গেল যে এবার সিনিয়ররা কি করছে। বেরিয়ে সবার যারা রিপ্রেজেন্টেশন পাচ্ছি অ্যাবসলিউটলি আমরা খুব খুশি, আমরা ভাবতে পারিনি আমাদের এত ভালো হবে। সবাই সবার বেস্টটা দিচ্ছে। আজকে মনে করি যে আজকে জীবনের শেষ দিন, মানে যা আছে প্রাণপণ সব ঢেলেছি, মনে হচ্ছে আমরাই বেস্ট। কলেজে যখন ভর্তি হই তখন একটা রাজনৈতিক পরিস্থিতি দেখে আমি অবাক হয়ে গিয়েছিলাম। কলেজে অরাজকতা, অনৈতিকতা, স্বেচ্ছাচারিতা কিচ্ছু বাদ নেই, অথচ প্রতিবাদ করার মতো একটা মানুষ নেই। তারপরে কলেজে ভর্তি হলাম, এখানকার রাজনৈতিক অবস্থা দেখেও না অবাক হয়েছিলাম। এখানে স্বেচ্ছাচারিতা, অনৈতিক কাজকর্ম, অরাজকতা কিচ্ছু বাদ নেই, অথচ প্রতিবাদ করার একটা মানুষ নেই। কিছু দর্শক তো আবার মঞ্চে নিজেদের সন্তানদের দেখে ইমোশনাল হয়ে পড়লেন। নদিয়া জেলার বড়জাগুলির থেকে এসেছি আমি, এমনি ছোট্টবেলার থেকে একটু নাচ গান। ওর মেসোমশাই বলতো তুই এই লাইনেই যাবি, ওর ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে ওর না গায়ে দিয়ে ঘোমটা দিয়ে এরকম নাটক করতো। হ্যাঁ ছোট্টবেলা খুব ভালো, মানে আমি বললাম না একটা নতুন আঙ্গিকের জিনিস দেখলাম। ঠিক যখন রাত 8:30 বাজে তখন শেষ হলো সিনিয়র টিমের পারফরমেন্স। উত্তেজনা, আবেগ ও সাসপেন্সে ভরা এক সন্ধ্যা। পরের সপ্তাহে দেখুন দুই দলের হাড্ডাহাড্ডি এই লড়াইয়ের পর উপস্থিত বিচারক মণ্ডলী ও চিঙ্গারি নাটকটির নাট্যকার সম্রাট মুখার্জি ও নির্দেশক অর্ণ মুখোপাধ্যায় কী মন্তব্য করলেন।